গত রবিবার আমাদের এখানে একটা ভাঙনঘাট যে জায়গাটা আছে এখানে একটা হঠাৎ ভাঙন অর্থাৎ স্ল্যাব নামে বা ধস নামে, তো সেদিন রাত্রে আমরা আমাদের গ্রামের মানুষের তৎপরতায় বা ইরিগেশনের তৎপরতায় আমরা ভাঙনটা রক্ষা করতে পেরেছিলাম। কিন্তু গত রাত্রে এত জলোচ্ছ্বাস হয়েছে যে আমরা সেটা রোধ করতে পারিনি। প্রায় 5-6 বিঘা জমি জলে নোনা জলে প্লাবিত হয় এবং ভেঙে জলটা ঢুকে যায়, সেই সঙ্গে প্রায় 150 পোনা মাছের পুকুরও নষ্ট হয়ে যায় বা টোটাল ধান অর্থাৎ ফসলটাও নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা 10 নম্বর সিট এখানে আয়লা অধিগ্রহণ হয়ে যাওয়ার পরে এখনও আমাদের বাঁধটা শুরু হয়নি। এ কারণে আমরা সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করব এবং আহ্বান করব যে আমাদের যেন বাঁধটা খুব দ্রুত শুরু হয়, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে প্রায় 1500 মতো জমি আমাদের ভাঙনে ভেঙে বেরিয়ে গেছে। এখানকার মানুষজন খুব কষ্টে বা দুর্দিনে আছে। আগামী দিনে মানে এটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট বা মাননীয় সরকারের পক্ষ থেকে যাতে তৎপর নিয়ে আমাদের এটা একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয় সেজন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি। নমস্কার। এই ডিউটি করে গিয়ে কর রাস্তা বাইরে চলে যাচ্ছে, তুই 5টা লোক থেকে রাত আটকে পারবি? এখানে 50 জন ধান আটকাতে পারবে না। ডিউটি করা ডিউটি করা বাড়িকে শুয়েছি কেন? ডিউটি করে তো বলতে পারছি যে 5টা লোক ডিউটি করেছি। এতগুলো লোক আটকাতে পারছে না, 5টা এরা বাবুয়ানা লোক ডিউটি করে আটকাবে অবস্থা। কথাবার্তা বলিস সবসময়, টোটাল রাস্তা উঠে বেরিয়ে যাচ্ছে। আরে লোকজন না হলে ভাই কালকের মতো লোক খাইলে আজ এই ছুটি হবে না, ছুটি দিব না। আরে দিদি থাকো না, যত সময় ভালো দিদি থাকো, যত কিছুটা জল তো কম হবে। আরে হবে কিচ্ছু হবে না, বর্ষা বড় কিচ্ছু হবে না। এই তুই তো তাই থাকি যাইনি। আরে বিমান টিমার বললাম যে তোরা ওই ধারে কটা লোক বসতে পারবো না, ওই ধারে একটা যাবে না। জল না ঢুকতে ওই ধারে সুবোধ তোমার সব বলো ওই ধার যা, সব এই ধারে এখানে পাক খাবে। আরে ওই ধারে কে বস্তা বুঝে নে, বস্তা বুঝে নে দে। আরে বস্তার কোলে আটটা করে বস্তা মার। আরে লোক চাপে ধর, লোক দাঁড়িয়ে চাপে ধর। আচ্ছা এখানে তোমার 30 জন লোক খালি কিছু করতে পারবে না? ওই দিবি না,
টোটাল এই এরিয়া ব্যাটে সব বসে গেছে গেলে টোটাল আসলে টান ধরেছে তুমি দেখলে অবাক হয়ে যাবে এই তোমরা এখানে চলো লাইট লাইট থাকে টোটাল বাঁধ ব্যাটে বসে গেছে হবে না কাটি কুটে শেষ হয়ে যাবে এখন দেখছো না বসে বন্ধু গুলো আরে গাড়ি ওখানে থাক কিছু হবে না।